বাঁশঝাড় হল জিনদের আস্তানা। বাঁশঝাড়ের সাথে জিনদের অনেক গভীর সম্পর্ক। জিনরা সাধারণত নির্জন অন্ধকার বাঁশঝাড়ে থাকতে পছন্দ করে, তাই রাতের বেলা বাঁশঝাড় থেকে দূরে থাকবেন। তালগাছেও জিন থাকে। পুকুর পাড়ে ও রাস্তার আশেপাশে তালগাছ দেখা যায়। তালগাছ মাটি থেকে অনেক উঁচু হয়, আর সে কারণে মানুষের কলরব কম শোনা যায়। তাই তালগাছ জিনদের থাকার জন্য উত্তম জায়গা। রাতের বেলা ভুলেও তালগাছের নিচ দিয়ে যাবেন না। সাতিম গাছ শহর অঞ্চলে নেই বললেই চলে, তবে গ্রাম অঞ্চলে সবচেয়ে ভয়ঙ্কর গাছ হিসেবে প্রায় সবার কাছেই পরিচিত সাতিম গাছ। রাত হলেই সাতিম গাছের আশেপাশে জিনদের উপস্থিতি টের পাওয়া যায়। দিনের বেলা জিনরা সাপের রূপ ধারণ করে গাছের আড়ালে লুকিয়ে থাকে। কদম ফুল প্রায় সবার কাছেই প্রিয়। কদম ফুল যেমন অনেক সুন্দর, ঠিক তেমনি ভয়ঙ্কর কদম গাছ। সন্ধ্যার পর কদম গাছের চারপাশে জিনরা এসে ভিড় জমায়। নির্জন অন্ধকার কদম গাছে গাপটি মেরে বসে থাকে জিনরা। তাই রাতের বেলা কদম গাছ থেকে দূরে থাকবেন। তেঁতুল গাছের জিনের কাহিনী প্রায় সবারই জানা। গভীর রাতে তেঁতুল গাছে সাদা কাপড় পরে কারা যেন পা ঝুলিয়ে বসে থাকে আর ফিসফিসিয়ে কথা বলে। তেঁতুল গাছ থেকে অনেক মানুষকে জিনে ধরেছে বলে শোনা যায়। এমন আরো অসংখ্য ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন ভূত আকাশ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এতে করে আমরা পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন।